পাইলস এই রোগটি আমাদের দেশে একটা অত্যন্ত খুবই খুবই একটি কমন একটি রোগ, এবং এটা দেখা যায় যে সব ধরনের আমাদের মানুষের মধ্যে এটা এফেক্ট করতে পারে, সব বয়সে। কিন্তু দেখা যায় যে সাধারণত আর্লি ইয়াং অ্যাডাল্টস থেকে শুরু করে একেবারে বয়স্ক পেশেন্ট পর্যন্ত এটা বেশি হয়। তো পাইলসের হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। মূলত যে কারণগুলো সবচেয়ে বেশি প্রধান, সে তার মধ্যে হচ্ছে যে খাদ্যাভ্যাস একটা বড় জিনিস, আমাদের লাইফস্টাইল বা জীবনের যে জীবনচর্চার যে ইয়েগুলো সেটাও একটা অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে। আমাদের যদি খুব একটা স্ট্রেসফুল লাইফস্টাইলে থাকতে হয়, যদি আমাদের খুব টেনশনের মধ্যে থাকতে হয়, আমাদের যদি একটা ইররেগুলার রুটিনের বাহিরে একটি জীবনযাপন করতে হয়, তাহলে দেখা যায় যে সেই সব ক্ষেত্রে এই পাইলসের ইয়েটা খুব বেশি পরিমাণে দেখা যায়। খাদ্যাভ্যাসের সাথে সবচেয়ে বড় যেটা সম্পর্ক সেটা হচ্ছে যে আমাদের অন্ত্রের যে আমাদের যে হজম শক্তি এবং যে অন্ত্রে যে হজম হওয়ার পরে পরবর্তীতে যে মল তৈরি হওয়া এবং সেটাকে বাহির করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটার জন্য আমাদের শরীরে যে জিনিসগুলো দরকার তার মধ্যে হচ্ছে যথেষ্ট পরিমাণে পানীয় থাকা দরকার, এবং যেটাকে আমরা বলি আঁশ জাতীয় খাবার বা ফাইবার কন্টেইনিং ডায়েট, এটা খুবই ইম্পর্টেন্ট। যে যারা ফাইবার কম খান বা আঁশ জাতীয় খাবার কম খান, তার মানে যারা শাকসবজি ফলমূল ইত্যাদি কম খান এবং পানি কম খান, ওনাদেরই দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা বেশি হয়, এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থেকেই মূলত পাইলসের সমস্যাটা হয়। যাদের বাহিরে অনেক বেশি সময় পার করতে হয়, দেখা যায় যে ছাত্ররা দীর্ঘ সময় ক্লাস করে পরবর্তীতে কোচিং করতে হয়, অথবা যারা বাহিরেই মূলত কাজ করতে হয় এবং বাসায় খাওয়ার সুযোগ পান না, ফাস্টফুড ভাজা পোড়া এই জাতীয় খাবারগুলো বেশি খেতে হয়, ড্রাই খাবার বেশি খেতে হয়, ওনাদেরই দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যটার প্রবলেমটি বেশি হয়। এবং সেটার সাথে আরেকটি সম্পর্ক হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, যদি আমরা একটা রুটিন মাফিক না করি, আমরা যদি খাবারটা সময় মতো ঠিক মতো না খাই, এক এক দিন ধরেন একদিন সকালবেলা 8টার সময় নাস্তা করা হলো, একদিন 12টার সময় নাস্তা করা হলো, তাহলে শরীরের যে নর্মাল যে বায়োলজিক্যাল ক্লক ওয়ার্ক এটি আপসেট হয়ে যায়। আমাদের খাবারের সাথে হজমের সম্পর্ক, হজমের সাথে আমাদের মল ত্যাগ করার সম্পর্ক, যদি এই রুটিনটি আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক ওয়ার্কটা ঠিক মতো সেট না হয়, তাহলে দেখা যায় যে আমাদের এই মল ত্যাগ করার অভ্যাসটাও ঠিক মতো হয় না, এবং এটি বাধাপ্রাপ্ত হওয়ার জন্য দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে এবং সেটা থেকে পরবর্তীতে পাইলসের সমস্যা হয়। তো পাইলস রোগটির কয়েকটি ধাপ আছে, প্রাথমিক থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটি ধাপে আমরা ভাগ করি। প্রথম দুটি ভাগে দেখা যায় যে পাইলস যেটা সমস্যা হয়েছে, মূলত পেশেন্টের কোনো ব্যথা হয় না, কিন্তু ব্লিডিং হয়, মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়, এবং এটা দেখা যায় যে যখনই পায়খানা একটু শক্ত বা কোষ্ঠকাঠিন্য হওয়ার একটি প্রবণতা হয়, তখনই দেখা যায় যে মলদ্বার দিয়ে রক্তপাতটা বেশি হয়। পরবর্তীতে তৃতীয় চতুর্থ ধাপে যে দেখা যায় যে মলদ্বারের ওখানে ফুলে যায় বা মাংসপিণ্ড বের হয়ে আসে, এবং সেই সাথে রক্তক্ষরণের পরিমাণটিও বেড়ে যায়, এবং তখন দেখা যায় যে অনেক সময় এই মাংসপিণ্ড যদি বেরিয়ে আসে, এটা কখনো ভিতরে ঢুকতে চায় না, এবং সেটা পরবর্তীতে ইনফেকশন বা সংক্রমণ হয়ে যেতে পারে, এবং তখন ব্যথা এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ারও অবস্থা হয়। তো প্রাথমিক পর্যায়ে প্রথম ও দ্বিতীয় ধাপে আমরা ওষুধের মাধ্যমে, এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনচর্চার যে লাইফস্টাইল, এই দুটো জিনিসকে আমরা মডিফাই করতে বলি, প্রচুর পানি খেতে বলি, শাকসবজি ফলমূল আঁশ জাতীয় খাবারগুলো বেশি খেতে বলি, একটি রুটিনের মধ্যে চলাফেরা করতে বলি, বাহিরে যত কম খাওয়া যায়, সুস্বাস্থ্যকর বাসার খাবার যত বেশি খাওয়া যায়, ঝাল ভাজা পোড়া ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি, এবং আমরা কিছু পাশাপাশি কিছু ওষুধ দিই, সেই মুখে ওষুধ এবং পায়খানা নরম করার ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটারি মডিফিকেশনের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় ভাগের পাইলস ট্রিটমেন্ট করা সম্ভব। যখন পাইলস আরও লেট স্টেজে যে তৃতীয় চতুর্থ ধাপে চলে যায়, তখন অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন বিভিন্ন ধরনের অপারেশন আছে, কেটে সুতো দিয়ে কেটে যেটা কনভেনশনাল ক্লোজড হেমোরাইডেক্টমি অপারেশন সেটাই আছে,
যেটা ইদানিং নতুন হলেও অনেক বছর হয়ে গিয়েছে আমাদের দেশে, এটা চালু হয়ে আছে, যেটা মেশিনের মাধ্যমে লঙ্গো অপারেশন। এসব অপারেশনের ফলাফলই ভালো, কিন্তু রোগীকে এটাই মাথায় রাখতে হবে যে অপারেশনের পরবর্তীতেও অনেকে অবশ্যই কোষ্ঠকাঠিন্যটা বন্ধ করে রাখতে হবে, প্রচুর পানি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, এবং লাইফস্টাইল যে মডিফিকেশনগুলোর কথা আমরা উল্লেখ করলাম এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় রাখা সম্ভব হয় তাহলে পায়েস হওয়াকেও বিরত রাখা সম্ভব, পায়েস হলেও প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা সম্ভব, চিকিৎসা পরবর্তীতে এই জিনিসগুলোকে সবসময় মাথায় রেখে চলতে হবে। লক্ষণটা হচ্ছে প্রাথমিকভাবে রক্তক্ষরণ মলদ্বার দিয়ে, যেটা ব্যথা ছাড়া রক্তক্ষরণ হবে, পরবর্তীতে পায়খানার রাস্তার আশেপাশে মাংসপিণ্ড ফুলে যাবে এবং ধীরে ধীরে মাংসপিণ্ড আস্তে আস্তে পায়খানার রাস্তা থেকে নিচের দিকে নেমে আসবে এবং এটি বাহিরে বের হয়ে থাকবে, যেটি সহজে ভিতরে আর ঢুকতে চাবে না। সাধারণত পায়েলস অপারেশনের পরে হাসপাতালে 1.5 থেকে 2 দিনের বেশি থাকার প্রয়োজন হয় না, আমরা 2 দিনের পরে রোগীকে বাসে ছেড়ে দিতে পারি। পায়েলস কি মানে একবার অপারেশন করার পরে কি আবারও কি হতে পারে? সাধারণত হয় না, কিন্তু মনে রাখতে হবে যদি কোষ্ঠকাঠিন্য রোগী প্রবলভাবে পরবর্তীতেও মানে বিদ্যমান থাকে তাহলে অনেক সময় অনেক বছর পরে, তো 2 বছর 5 বছর বা 10 বছর পরে পায়েলস হতে পারে। তবে নতুন ইদানিং যে আধুনিক প্রযুক্তিতে লঙ্গো অপারেশন বা এসব অপারেশন করা হলে সাধারণত দেখা যায় যে পায়েলস আর হয় না। এটি নির্ভর করে আসলে বিভিন্ন ইনস্টিটিউট বা হাসপাতালের উপরে। এখন যেটা সনাতনী যে পদ্ধতি অপারেশন এগুলো অত্যন্ত একেবারেই ব্যয়বহুল নয়, শুধু কিছু ওষুধপত্র খরচ পড়ে, আর আমাদের বেসরকারি হাসপাতালগুলোতে অ্যাভারেজ রেঞ্জে 7 থেকে 10 হাজারের মধ্যে অপারেশনের চার্জ হয়ে যায়। লঙ্গো অপারেশন যেটা মেশিনের মাধ্যমে আধুনিক চিকিৎসা, এটা আরেকটু ব্যয়বহুল, এখানে মেশিনটির খরচই পড়ে প্রায় 10 থেকে ঊর্ধ্বে 25-30 পর্যন্ত, বিভিন্ন ক্যাটাগরির মেশিন আছে সেই অনুযায়ী এই মেশিনের খরচটাও সেরকম আসে। এবং এটা ছাড়াও হাসপাতালের খরচ 15 থেকে 20 হাজারের মধ্যে সাধারণত কাভার হয়ে যায়। পায়েলসের প্রকারভেদ আছে, সেটা হচ্ছে পায়েলসের পজিশন অনুযায়ী কিছু প্রকারভেদ আছে। পায়েলসের যেটা ডিগ্রি বলা হলো, যে পায়েলসের ডিগ্রি মানে এটার মাত্রার অনুযায়ী একটি প্রকারভেদ আছে, একটি প্রথম ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এভাবে 4টি ডিগ্রি আছে, এবং পায়েলসের পজিশন অনুযায়ী কিছু প্রকারভেদ করা হয়, আর সেই অনুযায়ী চিকিৎসা কিছুটা ভ্যারি করে, বাট মূলত চিকিৎসা ঘুরে ফিরে একই সব ধরনের পায়েলসের জন্য। পায়েলসের সাথে কৃমির কোনো সম্পর্ক নেই, পায়েলস মূলত হয় কোষ্ঠকাঠিন্য থেকে, তবে অনেক সময় দেখা যায় অন্যান্য কিছু বৃহৎ অন্ত্রের রোগে সেকেন্ডারিলি পায়েলস হতে পারে, যেমন বৃহৎ অন্ত্রের টিউমার, ক্যান্সার, বিভিন্ন কিছু ধরনের প্রদাহর সাথেও পাইল সেকেন্ডারিলি ইনভলভ হতে পারে। ধরুন অনেকেরই আছে যে মানে মলদারে আস্তে আস্তে মানে চুলকায় বা বলা হয় যে কৃমিতে কামড়ায়, এই সম্পর্কে মানে এটা আর পাইলস দুটোর ভিতরে কি পার্থক্যটি জানতে চাই। আরেকটি কমন যেটি সমস্যা কোষ্ঠকাঠিন্যর সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে যে পায়খানার রাস্তা অনেক সময় দেখা যায় যে অনেকের ফেটে যায়, তখন এই ফেটে যাওয়া জায়গাটার ওখানে কষ তৈরি হয় এবং সেটা থেকে চুলকানির উপদ্রব হয়, যেটা অনেকে মনে করেন কৃমির সমস্যা, কিন্তু আসলে কৃমির সমস্যা নয়, এটাকে আমরা মেডিকেল টার্মে অ্যানাল ফিশার বলি। এই অ্যানাল ফিশার কোষ্ঠকাঠিন্যর সাথে খুবই সম্পর্কিত এবং এটার মূল উপসর্গ হচ্ছে মলদ্বারের ওখানে জ্বালা পোড়া ব্যথা হওয়া, এবং সেই সাথে অনেকের চুলকানি হয়, ওখানে কিছু দেখা যায় যে মিউকাসের মতো মানে সাদা আঠালো সিক্রিশন থাকতে পারে, এবং যদি দীর্ঘ সময় এই ধরনের অ্যানাল ফিশার থাকে তাহলে অ্যানাল ফিশার থেকে অনেক সময় অন্যান্য সমস্যা বা অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, ওখানে ইনফেকশন হতে পারে, ফোড়া হতে পারে, পরবর্তীতে ফিস্টুলাও হতে পারে। সে অ্যানাল ফিশার আরেকটি সমস্যা কোষ্ঠকাঠিন্যর সাথে সম্পর্কিত, যেটা আমাদের দেশে খুবই কমন। ফিস্টুলাটা হচ্ছে এটি একটি মূলত ইনফেক্টিভ সমস্যা, মলদ্বারের আশেপাশে যদি সংক্রমণ হয় জীবাণু, এই সংক্রমণ থেকে দেখা যায় যে এটা যদি সম্পূর্ণভাবে নিরাময় না হয়ে আংশিক নিরাময় হয়ে এখানে একটা দেখা যাচ্ছে ভিতরে আমাদের
বায়ুপথের সাথে বাহিরের চামড়ার একটি সংযোগ হয়ে যায়, এটা অনেকটা একটি সুরঙ্গের মতো সংযোগ হয়ে যায়, যেটা দিয়ে দেখা যায় যে দীর্ঘদিন থেকে আঠালো কুঁজের মতো বা আমের অনেক সময় দেখা যায় যে এ ধরনের কষ পড়তে থাকে। এবং এটাই হচ্ছে মূলত ফিস্টুলা, যে ফিস্টুলাটা হচ্ছে যে আমাদের ভিতরে মলাশয়ের সাথে বাহিরের পায়খানার রাস্তার আশেপাশে চামড়ার একটি সংযোগ হয়ে যায়, এবং এই সংযোগটা দীর্ঘদিন ধরে থাকে, এবং এটা চিকিৎসা মূলত হচ্ছে অপারেশন করা। এটা কোনো ওষুধে বা কোনো কিছুতে সারে না, এটা অপারেশন করতে হয়। এটা বিভিন্ন ধরনের অপারেশন আছে, সব ধরনের অপারেশনই ভালো ফলাফল, বাট পেশেন্টকে পরবর্তীতে রেগুলার ড্রেসিং করা এবং চেক আপে থাকা, ফলো আপে থাকা খুবই জরুরি। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফিস্টুলা অপারেশনের পরবর্তীতেও 10 জনের মধ্যে 2-3 জনের আবার ভবিষ্যতে অপারেশন বা রিচিকিৎসা লাগতে পারে।